আসসালামু আলাইকুম প্র ব্রাজিল ফুটবল ফ্যানস দর্শক আপনারা সকলে জানেন এবারে কোপা আমেরিকারতেও কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছে কোয়ার্টার ফাইনালে ওই বড় বাচ্চা যেন তারা ভাঙতেই পারলো না শেষ পর্যন্ত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিয়েছে আর বিদায় নেওয়ার পর সমালোচনা হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ একটা চ্যাম্পিয়ন দল যখন বারবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে তখন তো সেই দলটাকে নিয়ে সমালোচনা আলোচনা হবেই তবে এই বিষয়ে কিন্তু ডোরিভাল জুনিয়র স্পষ্টভাবে মুখ খুলেছেন ম্যাচ শেষে ডোরিভাল জুনিয়র কিন্তু অনেকগুলো কথা বলেছিলেন তারপরে কিন্তু সেই কথাগুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ডোরিভাল জুনিয়র সেখানে কিন্তু ব্রাজিলের দলটা সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন আমরা দলের একটি বড় পরিবর্তন করেছি আমাদের বুঝতে হবে যে এটি অনেকের জন্যই প্রথম আমরা যে সমস্যার মুখোমুখি হব সে সম্পর্কে আমরা সচেতন আমরা প্রথম জিনিসটি হলো বিশ্বকাপে যোগ্যতা অর্জনের চেষ্টা করা আমরা ষষ্ঠ স্থানে কোয়ালিফায়ারে আছি এটি আমাদের বিরক্ত করে এবং শীঘ্রই টেবিলের টপ অবস্থানের জন্য লড়াই করবো মূলত বলে দিয়েছেন আমরা দলে অনেক একটা পরিবর্তন এনেছি আসলেই তো তিনি দলে অনেক বড় বড় কিছু পরিবর্তন করেছেন তিনি বলেছেন তা আমাদের বুঝতে হবে যে এখানে যারা আছে তাদের অনেকেরই এটা প্রথম মানে এবারের কোপে আমেরিকার টুর্নামেন্ট কিন্তু ব্রাজিলের অনেক অনেক তরুণ ফুটবলাররা খেলেছে সেজন্য তিনি বলেছেন তারপর তিনি বলেছেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে তারা বর্তমানে ছয় নম্বরে রয়েছে এবং সেটি তাদেরকে বিরক্ত করে এবং শীঘ্রই খুব দুর্দান্ত ফুটবল খেলে টেবিলের টপ অবস্থানের জন্য তারা লড়াই করবে মূলত ডোরিবাল জুনিয়রের আত্মবিশ্বাসী ডোরিবাল জুনিয়রকে অনেক বেশি দূর নিয়ে যাবে এবং ব্রাজিলের এই দলটাও অনেক বেশি সাফল্য পাবে এমন একটা সময় মূলত বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ সেপ্টেম্বর মাস থেকে শুরু সেপ্টেম্বর মাস থেকে হয়তো বা ব্রাজিল আরও একবার ঘুরে দাঁড়াবে বিশ্বকাপ বাছাই পর্বে ওই ম্যাচগুলো দিয়ে এবং কোপা আমেরিকার এই ব্যথা আবারও বলতে ব্রাজিল দুর্দান্তভাবেই কিন্তু কামব্যাক পড়বে এবং ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানদেরকেও কিন্তু অনেক বেশি আনন্দ দেবে এই তরুণ দলটাই